হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি mcc.nic.in এই ওয়েবসাইটে। এখানে গতকাল থেকে তোমাদের নিট ইউজি এর যে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া, তার রেজিস্ট্রেশন এবং পেমেন্ট ফেসিলিটি চালু হয়ে গিয়েছে। এখনও অবধি FAQ এর যে সেকশনটা, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা অ্যাভেলেবেল সুন বলে এখনও এই লেখাটা আসছে, এবং সিট ম্যাট্রিক্স যেটা, সেটাও অ্যাভেলেবেল সুন বলে লেখাটা আসছে। আমার মনে হয় যখন চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের টাইম আসবে, তখন এগুলোও আপডেট হয়ে যাবে, বিশেষ করে শিট ম্যাট্রিক্সটা। আর এই ভিডিওতে তোমাদের যেটা বলার জন্য ভিডিওটা বানানো, সেটা হচ্ছে ইউজি ইনফরমেশান বুলেটিন, যেটার ওপর ভিডিও আমি করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে, যেখানে আমি একটি পিডিএফ দেখেছিলাম বা দেখিয়েছিলাম, যেখানে 59টা পেজ ছিল এবং সেখানে ফিজ নিয়ে কোনো কিছু কিন্তু লেখা ছিল না। কিন্তু এই যে পিডিএফটা যেটা এখন ডাউনলোড হলো, এটাতে কিন্তু টোটাল পেজের সংখ্যা অনেকটাই বেশি, 59টা থেকে বেড়ে হয়েছে 72টা। এই যে এখানে দেখো, 70 থেকে 72, 72টা। এবার এখানে কোন জায়গাগুলো ইনক্লিউড করা হয়েছে, ইনক্লিউড করা হয়েছে EWS নিয়ে একটু বিস্তারিতভাবে বলেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফিস, রিফান্ড পলিসি এবং কন্ট্যাক্ট ডিটেলস, এই সব নিয়ে বলেছে, যেটা 45 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, যে EWS এর নাকি আলাদা করে বলে দেয়নি কত ফিস না ফিস এই সমস্ত জিনিসগুলো। এখানে যেমন দেখো বলেছে, ফর 15% অল ইন্ডিয়া কোটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এইসব বলেছে। নন রিফান্ডেবল 1000 টাকা ফর আনরিজার্ভ এবং 500 ফর SC ST OBC PH, এবং রিফান্ডেবলের জায়গাটা 5000 টাকা ফর SC ST OBC এবং PH। বাট EWS এর কথা কিন্তু কোথাও বলেনি। তো এই জায়গাটা একটা ডাউট থেকেই গেল, এইটা মানে রিপাবলিশ করার পরেও, যে কোনো রকম EWS নিয়ে কোনো রকম কথা বললো না কত ফিস লাগবে। এটা তোমরা যদি কেউ অলরেডি করে থাকো, অবশ্যই সেই কমেন্ট করে জানাতে পারো যে তোমার কত লেগেছে EWS ক্যাটাগরি থেকে। আর এই যে কোশ্চেন আকারে বিভিন্ন তথ্যগুলো এখানে দিয়েছে, যে কীভাবে রিফান্ড হবে না হবে, এইগুলো তোমরা একবার পড়ে নিও। আর অবশ্যই এই নিয়েও আমি ডিটেলসে ভিডিও বানাবো, যে জায়গাটা আমার পড়ে মনে হবে না তোমাদেরও ডাউট থাকতে পারে কিছু, তো সেখানটা ক্লিয়ার করে দেবো। আর তোমরা যদি অলরেডি পড়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো। কেউ যদি শুধু BSc নার্সিংয়েই বসতে চাও, তাদেরও কিন্তু এই যে এখানে যে লেখাটা আছে, 10000 টাকা ফর আনরিজার্ভ রিফান্ডেবল অ্যান্ড নন রিফান্ডেবল 1000 টাকা, এই অ্যামাউন্টটাই পে করতে হবে তাদেরও। অর্থাৎ এই অ্যামাউন্টটা পে করতে পারলে এই যে ইনস্টিটিউটগুলো সব লেখা আছে এবং BSc নার্সিং, এখানে তোমরা এলিজিবল হয়ে যাবে। আর ডিমড ইউনিভার্সিটিতে যারা পার্টিসিপেট করতে চাও, তাদের 2 লাখ টাকা রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল 5000 টাকা পে করতে হবে। এবং এই 2,05,000 পে করলে কিন্তু শুধু যে সে ডিমড ইউনিভার্সিটি পাবে চয়েসে তা নয়, সে সমস্ত কিছুটাই পেয়ে যাবে। আর তোমরা লাস্ট কয়েকদিন ধরে আনএকাডেমি প্রোডিজির ব্যাপারে শুনছো, এটা আর একটু ডিটেলসে বলি। এটা যেমন তুমি পার্টিসিপেট করতে পারবে অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট, তার সাথে সাথে তোমার ভাই বোন যদি কেউ থাকে যে ক্লাস 7 থেকে ক্লাস 10 মধ্যে পড়ে, অথবা কেউ ধরো ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিচ্ছে, বা তোমার বন্ধুই কোনো মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, তারা সবাই কিন্তু এটা দিতে পারবে। অর্থাৎ ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি যে কেউ এই টেস্টটাই পার্টিসিপেট করতে পারে, তার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আছে। সেই লিঙ্কে ক্লিক করার পর সে কোন কোন সেক্টরটায় সে টেস্টটা দিতে চায়, অ্যাজ এ ক্লাস 7 ক্যান্ডিডেট নাকি অ্যাজ এ ক্লাস 12 স্টুডেন্ট নাকি ড্রপার অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট অনলি, তো সেইগুলো তারা চুজ করতে পারে। এবং সেখান থেকে ভালো র্যাঙ্ক করলে এক্সাইটিং স্কলারশিপ অ্যান্ড রিওয়ার্ড পাবে। সো সবাইকে এটা দিতে বলো তোমার পরিচিত যারা আছে। আর ওই যে নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওটাও শেয়ার করে দেবে এবং বলবে SG200 কোডটা ব্যবহার করলে ওখানে ফ্রিতে তোমরা কিন্তু দিতে পারবে এবং স্কলারশিপ জেতার সুযোগ আছে। স্কলারশিপগুলো এইরকম থাকবে, এখানে তোমার র্যাঙ্ক 1 ম্যাকবুক এয়ার থেকে অ্যাপেল আইফোন এবং অ্যাপেল আইপ্যাড, এছাড়া স্কলারশিপ স্ল্যাব হিসেবে আনএকাডেমি সাবস্ক্রিপশান, এগুলো সব কিন্তু জিততে পারিস। আর এই হচ্ছে প্রোডিজি এর শিডিউল, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর ফাইনাল লিভ ফর নিট 2022, 2022 নিটকে টার্গেট করে 25 জানুয়ারি থেকে এই ব্যাচটি এবং 2023 লক্ষ্য করে আর্লি অ্যাসপিরেন্ট ব্যাচ লঞ্চ হচ্ছে। যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক, এখন সাবস্ক্রিপশান নিতে পারো। ওই ব্যাচগুলো যেমন লঞ্চ হচ্ছে, তেমনি পুরনো ব্যাচগুলোরও ফেসিলিটি পাবে। এবং কী অফার আছে এই সময় সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফারটা কিন্তু 21 জানুয়ারি 2022 অবধি ভ্যালিড থাকবে। আর কোনো রকম ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো এই সাবস্ক্রিপশানের ব্যাপারেও।